প্রথমে এই ফোর এক্স স্কোয়ার যেটা দেওয়া ছিল ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে দেখো প্রথমে স্বাভাবিকভাবে আমরা যদি এখানে ফোর এক্স স্কোয়ার দিয়ে করি তাহলে কি হবে ওই পাটটা দিয়ে এখানে এই অংশটাকে পুরোপুরি গুণ হয়ে যাবে তখন এখানে কি বসবে না সিক্সটিন এক্স টু দি পার ফোর একটা টার্ম আসবে এবং আরেকটা টার্ম এখানে আসবে সেটা হলো ফোর এক্সেস স্কোয়ার ঠিক আছে তারপরে কী হবে আমাদের ভাগের যেমন নিয়ম অনুযায়ী বিয়োগ হয়ে যায় হয়ে যাবে তাহলে আমরা এই টার্মটাকে যদি সবার আগে লিখি তাহলে কী পাবো এখান থেকে না মাইনাস ফোর এক্স স্কোয়ার এবং এই টার্মগুলো যেমন ছিল সেরকমই লিখলাম টু এক্স প্লাস টু তাহলে দেখো এখানে এরপরে আমরা মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কী না মাইনাস ফোর এক্স স্কোয়ার এটার সঙ্গে গুণ হওয়ার জন্য এবং এটার সঙ্গে গুণ হওয়ার জন্য কি হয়ে যাবে না মাইনাস ওয়ান তাহলে আবার এখানে ভাগের নিয়ম অনুযায়ী হলে কী হবে এটা কাটাকাটি হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো অ্যাকচুয়ালি টু এক্স প্লাস থ্রি

স্বাভাবিকভাবে এই পুরো পার্টটা ফোর এক্স কোর প্লাস ওয়ান দ্বারা ভাগ যাবে তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো এখান থেকে আমরা যখন ভাগ করবো আলাদাভাবে মানে এখানে আমরা ফোর স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ফোর মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই ফোর প্লাস ওয়ান

প্রথমে ইন্টিগ্রেশন এই পার্টটার ইন্টিগ্রেশন হবে তাহলে ফোর এক্স এস স্কোয়ারের ইন্টিগ্রেশন ফোর এক্সকিউব বাই থ্রি মাইনাস ওয়ানের ইন্টিগ্রেশন হলে আসবে এক্স প্লাস এবার দেখো এইখানে ইন্টিগ্রেশানের জন্য আমরা প্রথমত এখানে দেখো আমরা এই হরের পার্টটা যদি ডেরিভেটিভ করি কত আসে না এই টেক্স এই পার্টটা ডেরিভেটিভ করলে এই অংশটা ডেরিভেটিভ হবে এই টেক্স এর ডেরিভেটিভ জিরো ত আল্টিমেটলি এই টেক্স হবে এই পার্টটা ডেরিভেটিভ তো আমরা লবেও এইট আনার চেষ্টা করব তো কি করলাম এখানে ওয়ান বাই ফোর দিয়ে গুণ করে দিলাম তাহলে স্বাভাবিকভাবে ওটাকে ব্যালেন্স করার জন্য উপরে থাকার মানে এই লবে থাকা টু এক্স কে ফোর দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানেও এইট পেয়ে যাব তাহলে এইট এক্স বাই ফোর এক্স এস হয়ে যাবে এখানটায় প্লাস এখানে থ্রি আমরা মানে ইন্ডিকেশনের বাইরে কোন নিয়ে চলে গেলাম ধুব করার জন্য এবং কি করবো এখান থেকে ফোর কমন নিয়ে নেব তাহলে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়ান বাই ফোর তাহলে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি দেখো ফোর এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর লগ মডিউলার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা তো হয়ে গেল প্লাস থ্রি বাই ফোর ইনটিগ্রেশান ডিএক্স বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি না ফোর এক্স বাই থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর লগ মডিউলাস অব ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি বাই ফোর অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হবে এবং এটা আমরা জানি কি হয় না ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী এ মানে কত এখানে এ মানে হলো ওয়ান বাই টু তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই ওয়ান বাই টু টেন ইনভার্স এক্স বাই এ তার মানে এক্স বাই হাফ ওকে এবং আমরা এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পাবো সি তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সারটা কত পাচ্ছি না ফোর এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর লগ মডিউল হয়ে ফোর তখন ওই আর এই চার কেটে গিয়ে কি না দুই এবং এখান থেকে আমরা কি পেয়ে যাবো টেন ইনভার্স দেখো এইখান থেকে ওই হাফটা অ্যাকচুয়ালি দুইটা কি হবে লবে চলে যাবে ফলে আমরা এখান থেকে পেয়ে যাবো টেন ইনভার্স টু এক্স যেখানে সি হবে সমাকলন ধ্রুবক বা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট এবং এটাই হবে আমাদের এই কোয়েশ্চেনের ফাইনাল আনসার ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো